হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি আবার তোমাদের সামনে চলে এসেছি প্র্যাকটিস প্রবলেম নিয়ে কোন চ্যাপ্টার রোটেশনাল মোশন রোটেশনাল মোশন চলছেই চারটে ক্লাস এর আগে হয়ে গেছে আজকে ফিফথ ক্লাস অর্থাৎ আজকে আমি একচল্লিশ নম্বর থেকে পঞ্চাশ নম্বর পর্যন্ত করাবো আজকে ক্লাস হয়ে গেলে তোমাদের পঞ্চাশটা অঙ্ক হয়ে যাবে তোমরা সকলেই জানো রোটেশনাল মোশন কতটা ইম্পর্ট্যান্ট এবং তোমাদের একটা ভীতি আছে রোটেশনাল মোশন আশা করি এই প্রবলেমগুলো যেগুলো সব যদি দেখতে পারো করতে পারো তোমাদের রোটেশনাল মোশনের উপর ভিত্তি চলে যাবে যদিও আরও কিছু প্রবলেম করলে করানো উচিত টপলিং আছে রোলিং মোশান আছে সেগুলো আমি ট্রাই করব পরে করানোর জন্য আপাতত যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো করো আচ্ছা শুরু করে দিচ্ছে বেশি কথা না বলে আর তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তোমরা একটু করে দেবে এবং সঙ্গে সঙ্গে বেল আইকনে ক্লিক করে দিয়ে তোমাদের অল নোটিফিকেশন অন করে দেবে যাতে যে কোনো রকম ভিডিও যখন তখন আপলোড করলে তোমরা যখন তখন তার সেই মুহূর্তেই তোমার নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে শুরু করছি বেশি কথা বলবো না তোমরা আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো এবং ঠিকঠাক জয়েন্ট বা নিটের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য নিচ্ছ এবং তার জন্য তো রোটেশনাল মোশন তো ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এর আগেও বলেছি এখান এর ওয়ে খুব ভালো ওয়ে থাকে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পরীক্ষাতে এখান থেকে কোয়েশ্চেন থাকবেই আচ্ছা যাই হোক শুরু করছি দেখো আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রবলেম চলছিল আগের দিন স্টার্ট হয়েছিল বোধহয় কিছু প্রবলেম আগের দিন হয়েছিল আজকে পার্টি ওয়ান থেকে করাচ্ছে উইথ ফ্যালিসিটি ফাইভ আই ক্যাপ এটা কিন্তু আই ক্যাপ হুম এটা ফাইভ আই ক্যাপ হোয়েন ইটস পজিশন ভেক্টর রিলেটিভ টু অরিজিন অরিজিনের রেসপেক্টে যখন পজিশন ভেক্টর সিক্স আই ক্যাপ প্লাস টেন জ্যা ক্যাপ ফাইন্ড অ্যাঙ্গুলার মুমেন্টাম অ্যাবাউট দ্যাট অ্যাবাউট অরিজিন অ্যাঙ্গুলার মুমেন্টাম অরিজিনের অ্যাবাউটে বার করতে গেলে ধরো এখানে একটা পার্টিক্যাল তার স্পিড দেখো ফাইভ আই ক্যাপ এদিকে ফাইভ আই ক্যাপ স্পিড নিয়ে যাচ্ছে এটা তার পজিশন ভেক্টর এইটা এটা হচ্ছে পজিশন ভেক্টর আর হ্যাঁ তাহলে আমরা তো জানি এটা এটা স্পিড এটা ভ্যালুসিটি আর কি ফাইভ আই ক্যাপ তার মানে মোমেন্ট ডিরেকশন তার এই তাহলে মোমেন্ট আমি ডিরেকশন এই তাহলে মোমেন্টাম অফ আর ক্রস পি হচ্ছে আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্ট তাহলে এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে পজিশন ভেক্টর ভেক্টর ফর্মে দেওয়া আছে আর পজিশন ভেক্টর হচ্ছে দিস আর ভ্যালোসিটি দেওয়া আছে তাহলে তো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়েই যাবো আর ক্রস পি করলেই তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পজিশন ভেক্টর কী দেওয়া আছে একবার লিখে নাও আর ইজ ইকাল টু সিক্স আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ আর ভ্যালোসিটি ভেক্টরটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ আই ক্যাপ আচ্ছা আমাদের চাই অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর আমরা জানি আর ক্রস পি আমরা এটা দিয়েই করব আচ্ছা আর ক্রস পি মানে এম ভি মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম এম তুমি বাইরেই রাখো মানে আর ক্রস ভি এটা দাঁড়াচ্ছে আচ্ছা তাহলে এম না হয় পরে বসানো যাবে আর কত আচ্ছা এম না হয় বসিয়ে দাও কি আছে এমের ভ্যালু কত মাস জিরো পয়েন্ট টু বসালাম জিরো পয়েন্ট টু এবার দেখো আর আর কত আর হচ্ছে সিক্স আই ক্যাপ প্লাস টেন জে ক্যাপ এর সঙ্গে ক্রস প্রোডাক্ট হবে ফাইভ আই ক্যাপ এই তাহলে বাইরে জিরো পয়েন্ট টু ইন্টু সিক্স আই ক্যাপ এর সঙ্গে ক্রস আই ক্যাপ হলে জিরো হয়ে যাবে আর প্লাস টেন যে মানে এটা ফিফটি হচ্ছে এমনি তো ফিফটি ভ্যালুটা তো হচ্ছেই যে ক্রস আই মাইনাস কে ক্রস আইতে করবো মাইনাস কে এটা তোমরা জানো এগুলো আচ্ছা তার মানে হচ্ছে ফিফটি ইন্টু পয়েন্ট টু তার মানে হচ্ছে টেন কে ক্যাপ একটা মাইনাস ভেক্টর এল হয়ে গেল এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন ভেক্টর ফার্ম যদি ম্যাগনেটিউড চাই তাহলে তো শুধু আমি টেনই বলবো আর ইউনিট কী হবে এটার ইউনিট একটা থাকবে তো সেই ইউনিটটা কী হবে ইউনিট হবে হচ্ছে কেজি দেখো পি পি এর ইউনিট কেজি মিটার পার সেকেন্ড তার সঙ্গে আর একটা মিটার গুণ হচ্ছে তো মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড তাহলে টেন কেজি

দেখো কাইনেটিক এনার্জি দেওয়া আছে আর অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি থার্টি থ্রি হান্ড্রেড আর বার করতে হবে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল কাইনেটিক এনার্জির সঙ্গে এলের এর রিলেশন দেখো তোমরা ট্রান্সলেশনাল মোশনে চলে যাও মনে করিয়ে দিচ্ছি তোমাদের কি মনে করিয়ে দিচ্ছি মোমেন্টাম যদি পি হয় ইজ ইকাল টু

এল দিয়ে লিখবো এল বাই ওমেগা মানে উপরে গেল একটা এল কেটে গেল তার মানে কে আর লিখছি আমাদের চাই কি অ্যাঙ্গুলার মুভমেন্টটা আমি চাই বাকিগুলো দেওয়া আছে এল ইজ ইকাল টু টু কে আর রোটেশনালেন্ট এনার্জি বাই ওমেগা এইবার টু রোটেশনাল এনার্জি কত দেওয়া আছে দেখো আর হান্ড্রেড বাই সিক্সটি তোমরা জানো রেডিয়ান পার সেকেন্ড করলে আর পি এম কে রেডিয়ান পার সেকেন্ড টু পাই ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি মানে থ্রি হান্ড্রেড বাই সিক্সটি তার মানে এটা যদি আমি ক্যালকুলেশন করি মোমেন্টাম এই জুকাল টু দাঁড়াবে টু ইন্টু সিক্সটি টু পয়েন্ট এইট টু মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এটা কেছিল ফাইভ হচ্ছে এখানে বাস এত কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড আচ্ছা এখন দেখো এই দুটো মিলে উপরে এটাই থাক 2 62.8 আর এইটা হচ্ছে দুটো গুণ করলে এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 6.28 আর একটা 5 তো আছেই তাহলে এইটা এইটা कैंसिल হলে উপরে একটা 10 হবে তাহলে এইবার 10 আর 5 কাটলে উপরে একটা 2 হবে তার মানে টু ইন্টু টু মানে ফোর ফোর কেজি মিটার স্কোয়ার পার হয়ে গেল বুঝতে পারলে নেক্সট দেখো অ্যান অ্যাঙ্গুলার ইম্পালস অফ সিক্সটি নিউটন মিটার সেকেন্ড ইজ অ্যাপ্লাইড অন এ হলো সিলিন্ডার অফ মাস থ্রি কেজি অ্যান্ড রেডিয়াস টেন সেন্টিমিটার

সাপোজ অ্যাঙ্গুলার ইম্পালস এটা এটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মুমেন্টাম ওটা ইম্পালস চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম এখানে ইম্পালস চেঞ্জ ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম এখন দেখো তো অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ মানে হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান এল টু মানে হচ্ছে আই গা টু মাইনাস আই ওমেগা ওয়ান তার মানে আই যদি আমি কমন নিয়ে নিই ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান তুমি আরও সহজ করলে লিখতে পারতে আই ডেল্টা ওমেগা হয় তাহলে আই ইন্টু ডেল্টা ওমেগা আমাদের চেঞ্জ ইন অ্যাঙ্গুলার স্পিড বার করতে হবে সম্ভবত ফাইন হ্যাঁ ফাইন চেঞ্জ ইন অ্যাঙ্গুলার স্পিড তাহলে কি হচ্ছে জে বাই আই এখানে আই কিন্তু মোমেন্ট অফিনাশিয়া এইখানে কিন্তু লিনিয়ার ট্রান্সলেশনের এটা ইম্পালস ভুল করো না এর সঙ্গে আর গুলিয়ে ফেলো না এটা ইম্পালস আর এখানে কিন্তু আমরা আইটাকে লিখছি কি মোমেন্ট অফ ইনার্শিয়া হ্যাঁ ওটা ট্রান্সলেশনের মোশনের ক্ষেত্রে একটা মোমেন্ট অফিনার্শিয়া কার হল সিলিন্ডার হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ফিনান্সিয়ার ফর্মুলা এর যে মোমেন্ট অফিনার্সিয়া হয় তার সমান এম আর স্কোয়ার ব্যাস তাহলে তো হয়ে গেলো এখন দেখো সব জানা আছে ডেল্টা ওমেগা ইকুয়াল টু জে ইম্পালস বসাও সিক্সটি বাই এম মাস মাস থ্রি কেজি আচ্ছা আর স্কোয়ার রেডিয়াস টেন সেন্টিমিটার মানে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার করলে এটা স্কোয়ার ব্যাস মানে উপরে সিক্সটি মানে টোয়েন্টি উপরে হচ্ছে আর নিচে টেন টু থাকে টেন টু উপরে যাবে হান্ড্রেড উপরে যাবে নিচে কিছু থাকলো না তারপরে টু এটা হচ্ছে ডেল্টা ওমেগা চেঞ্জ ইন অ্যাঙ্গুলার স্পিড নেক্সট যাচ্ছে দেখো এ ফ্যান बीन অ্যাক্টেড অন বাই এ টর্ক

রেট অফ চেঞ্জ অব অ্যাঙ্গুলার মুমেন্টম তার মানে টর্ক ইস ইকাল টু এল টু মাইনাস এল ওয়ান দেখো কি বার করতে হবে কি আচ্ছা এটাই এল টু ফাইনাল আচ্ছা এইট এল নট এইট এল নট মাইনাস এল ওয়ান মানে এল নট বসাও আর টাইম টাইম হচ্ছে দুই সেকেন্ড টু সেকেন্ড বাস সেভেন বাই টু এল নট এটাই হচ্ছে টর্কের ম্যাগনিচিউড বুঝে গেছো নিশ্চয়ই কিচ্ছু নেই প্রবলেমটার মধ্যে জাস্ট সিম্পল ফর্মুলার মধ্যে বসে দিলে হয়ে গেল নেক্সট ফর্টি ফাইভ ইফ আর্থ সাডেনলি থ্রিঙ্ক আপ টু হাফ অফ ইটস রেডিয়াস উইদাউট চেঞ্জ ইন ইটস মাস হোয়াট উইলি দ্য নিউ ডিউরেশন অফ ডে দেখো প্রথমে আর্থ তার যে সাইজ ছিল মানে রেডিয়াস ছিল সেটা হাফ হয়ে গেল মনে করো একটা আর্থ ছিল পরে আর্থ হল হাফ রেডিয়াসের ছোট হয়ে গেল সব এরকম ইনিশিয়ালি রেডিয়াস এটা আর ফাইনাল রেডিয়াস এটা এটা হচ্ছে এর হাফ তা বলছে রেডিয়া যদি মাস চেঞ্জ না হয় মাস কনস্ট্যান্ট মাস যদি কনস্ট্যান্ট থাকে হট অফ ভি দা নিউ ডিউরেশন অফ ডে এটা যে ঘুরছে নিজের অ্যাক্সেসের উপরে তার যে টাইম ডিউরেশন শুরুতে এখানে হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ারস টি ওয়ান আর এখানে টি টুটা কত হবে এটা আমার কত হবে টাইম ডিউরেশান একবার ঘোরার যা টাইম সেটা কত হবে এটা আর তার কি তুমি এরকম ধরতে পারো কিভাবে করব অ্যাকচুয়ালি এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই হচ্ছে না সেই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ থাকবে কনজার্ভেশন আপ অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে যা অ্যাঙ্গুলার মোমেন্টাম সাপোজ এল ওয়ান এখানেও অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমি এল টু ধরি এরা ইকুয়াল হবে যেহেতু এক্সটার্নাল টর্ক থাকে না আমি থিওরিটা টু বলি টর্ক ইজ ইকুয়াল টু ডি এল বাই ডিটি এইবার ইফ টাও ইজ ইকুয়াল টু জিরো ইফ টাও ইজ ইকুয়াল টু জিরো দেন ডি এল বাই ডিটি ইজ ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে

লিখলাম আচ্ছা একটা কাজ করি তাতে আমার কি হলো টু পাই টু পাই ক্যান্সেল হয়ে গেল এবার আই ওয়ান এর ভ্যালু আবার দেখো তার মানে কি আসলো আই ওয়ান বাই টি ওয়ান টু আই বাই টি আমাদের চাই হচ্ছে টি টু টি টু ইজ ইকাল টু আই টু বাই আই ওয়ান টি ওয়ান আচ্ছা মাস তো কনস্ট্যান্ট মাস যদি কনস্ট্যান্ট হয় আই ভ্যারিস স্কোয়ার কারণ স্পেয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া আই তোমরা জানো টু বাই ফাইভ এম আর স্কোয়ার এম তো কনস্ট্যান্ট টু বাই ফাইভ তো কনস্টেন্টই তাহলে আই স্কোয়ার

আর টু বাই আর ওয়ান আর টু হচ্ছে হাফ হলো আর ওয়ান এর তার মানে ডিউরেশন অফ এ ডে হবে সিক্স কখন যদি রেডিয়াস হাফ হয়ে যায় মাস কোন যদি চেঞ্জ না হয় মাস চেঞ্জ হলে কিন্তু তাহলে এখানে এম আর টু স্কোয়ার বাই এম আসতো এম ওয়ান এম ওয়ান আর ওয়ান স্কোয়ার বাই এম টু আর টু স্কোয়ার ভেবে আসতো যাই হোক মাস এখানে কনস্ট্যান্ট বলা আছে মাস একই থাকবে শুধু রেডিয়াসটা কমে গেল হলো পরের প্রবলেম ফর্টি সিক্স এ ডিস্ক ইজ রোটেটিং দেখো একটা ডিস্ক রোটেটিং অ্যাবাউট জিওমেট্রিক্যাল অ্যাক্সিস উইথ মোমেন্ট অফ এনার্সি আই ওয়ান অ্যান্ড অ্যানাদার ডিস্ক ইজ অ্যাট রেস্ট হুজ মোমেন্ট অফ এনার্সি অ্যাবাউট দ্য সেম অ্যাক্সিস ইস আই টু আচ্ছা ইফ দাস আদার ওয়ান ইজ প্লেসড অন দা ফার্স্ট মনে করো এখানে আলাদা আলাদা ছিল মনে করো এটা রেস্টে ছিল এই আর এটা ঘুরছিল ইনিশিয়ালি ঘুরছিল তারপরে এইটাকে জেন্টলি এর উপরে রাখা হলো এখন নিউ ওমেগা কত হবে এটা বার করতে হবে তাহলে

এটা ঘুরছে কিন্তু এটা কিন্তু ঘুরছে ওমেগা স্পিড নিয়ে ঘুরছে এটা ইনিশিয়াল স্পিড মনে করো মানে এটা ওমেগা ওয়ান ওমেগা ওয়ান ধরো ওমেগা এবার এইটা রাখার পর ফাইনাল ওমেগা কত হবে ব্যাপারটা এটা এখানেও আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম করব ইনিশিয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ इक्वल टू ফাইনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইনিশিয়ালি একটাই ডিস্ক ঘুরছিল যার মোমেন্ট অফ ইনর্শিয়া ছিল ওয়ান এবং যার স্পিড ছিল ওমেগা তার মানে আই ওয়ান টু এবার যখন এটা রাখা হলো মোমেন্ট বেড়ে দুটো এটা এটা এর উপর গিয়ে চাপানো হলো তাহলে এটা তখন এটা আরেকটা থাকবে আই টু তাহলে এবার এই পাশে হলো আই ওয়ান প্লাস আই টু ফাইনালটা ইনটু এর স্পিড ধরো ওমেগা টু ইংলার স্পিড তাহলে আই ওয়ান আমাদের চাই ওমেগা টু তো হয়ে গেল ওমেগা টু ইসিক টু আই ওয়ান বাই আই ওমেগা এটা হচ্ছে সিস্টেমের দুটো মিলে অ্যাঙ্গুলার স্পিড একসঙ্গে ঘুরছে যখন তখন অ্যাঙ্গুলার স্পিড কমে যাবে কারণ মোমেন্ট অফ ইনসটা বেড়ে যাচ্ছে এটা এখানে রাখাতে মোমেন্ট অফিস আই ওয়ান প্লাস আই টু হয়ে গেল প্রথমে তো একা একাই ঘুরছিল তাহলে মোমেন্টাম এসে কম ছিল বেশি স্পিডে ঘুরছিল এবার এটা রাখাতে মোমেন্টাম এসে বেড়ে গেল স্পিড কমে যাবে কমে এটা হলো ওমেগা টু হলো পরের প্রবলেমে যাচ্ছি এ রিং অফ মাস এম ক্যাপিটাল এম এটা ক্যাপিটাল এম মাস রেডিয়াস আর সাপোজ রোটেটিং ইন হরিজেন্টাল প্লেন অ্যাবাউট জিওমেট্রিক্যাল অ্যাক্সিস জিওমেট্রিক্যাল অ্যাক্সিস চারপাশে রোটেট করছে

ইন্টু এর নিউ ওমেগা টু বার করতে হবে আচ্ছা এবার ডিসনা রিং এ রিং 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 সরি রিং এটা রিং আই আর নাম দিলাম তাহলে আর আবার এডিয়াস নাম হ্যাঁ স্মল আর নাম দিই স্মল এর আমার বার করতে হবে ওমেগা টু তাহলে ওমেগা টু তো বেরিয়ে গেল ওমেগা টু ইস্যাল টু আই অফ রিং কিন্তু ওমেগা বাই আই অফ রিং প্লাস দুটো মাস কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে আবার তা রিংয়ের তো তোমরা জানো এম আর্ট স্কোয়ার বাই এর এম আর্ট স্কোয়ার আর মাস স্মল এম আট স্কোয়ার তো আরই হবে এর পয়েন্ট মাসের তো এম আর স্কোয়ার হয় এবং দুটোর জন্য দুই দিয়ে মাল্টিপ্লাই ইন্টু ওমেগা তো আছেই ব্যাস আর্ট স্কোয়ার থেকে কমন যাবে কেটে যাবে তাহলে এম বাই এম প্লাস টু এম ইন্টু ওমেগা দিস ওমেগা টু মানে ওই পয়েন্ট মাস দুটো রাখার পর অ্যাঙ্গুলার স্পিড কত হবে

আচ্ছা ওই একই এটা ঘুরছিল এটাকে এটা রেস্টে ছিল এটাকে এখানে জেন্টলি ড্রপ করা হলো ঘুরছিল কিন্তু ও ইভেনচুয়ালি বোথ ডিস্ক রোটেড সেম স্পিড দুটোই একই স্পিডে ঘুরছে তারপরে ফাইন অ্যাঙ্গুলার স্পিড অফ দ্য সিস্টেম এটা তো আগেই করা হলো এরকম তাহলে এটার মোমেন্ট অফ আসিয়া কে ঘুরছিল এই ডিস্ক অফ অফিস আই ওয়ান ইজ রোটেটিং এটা প্রথমে ছিল আই ওয়ান যেটা এটা ঘুরছিল ধরো ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছিল মানে ওমেগা ওয়ানটা এল ওয়ান ইজ টু আমি ওইখানে এল টু করব ইনিশিয়ালি একাই ঘুরছিল তার মানে তার মোমেন্ট অফ ইনার্সি আই ওয়ান আর স্পিড হচ্ছে ওমেগা ওয়ান এল টু মোমেন্ট অফ ইনার্সি দুটো মিলে গেল আই ওয়ান প্লাস আই টু হয়ে যাবে যখন ওটাকে ওর উপরে রাখা হবে আর দুটোর যে কম্বাইন্ড অ্যাঙ্গুলার স্পিড সেটা হবে কম্বাইন্ড যে অ্যাঙ্গুলার স্পিড সেটা ওমেগা টু সেটাই বার করতে হবে তাহলে ওমেগা টু ইস টু আই ওয়ান দু নম্বর এবার দু নম্বর দেখো লস ইন কারেন্ট এনার্জি অব দ সিস্টেম আচ্ছা প্রথমে ঘুরছিল কে একটাই ডিস্ক ঘুরছিল লস ইন কারেন্ট এনার্জি মানে হচ্ছে কে লস

একটা কাজ করি ওমেগা টুকে আমি এটা দিয়ে লিখি তাহলে হাফ আই ওয়ান ওমেগা স্কোয়ার মাইনাস হাফ আই ওয়ান প্লাস আই টু ওমেগা টু স্কোয়ার মানে আই ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আই ওয়ান প্লাস আই টু হোল স্কোয়ার একটা কেটে যাবে তাতে হাফ

এটা থাকছে এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে লস ইন কাইনেটিক এনার্জি হলো ফর্টি এইট নেক্সট ফর্টি নাইন এ সার্কুলার প্ল্যাটফর্ম অফ রেডিয়াস টু মিটার দেখো একটা সার্কুলার প্ল্যাটফর্ম অফ টু রেডিয়াস টু মিটার এই যে একটা প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ এ রেডিয়াস হচ্ছে টু মিটার আচ্ছা এ রেডিয়াস হচ্ছে টু মিটার হলো

সাইডে দাঁড়ানো ওয়াকিং আচ্ছা কিন্তু আছে তোমাকে কিন্তু বলে নাই ঘুরছে এবার লোকটা হাঁটতে শুরু করলো ওর প্যারিমিটার বরাবর হাঁটতে শুরু করলো মানে এই দিক দিয়ে হাঁটতে শুরু করলো এবার হাঁটলে কি হবে ব্রিজটা এবার ঘুরতে শুরু করবে কারণ কি কারণ হচ্ছে তোমরা গান বুলেট সিস্টেম জানো ওখানে টোটাল লিনিয়ার মুমেন্টাম কনজার্ভ থাকে এখানে হচ্ছে অ্যাঙ্গুলার মুমেন্টাম কনজার্ভ থাকবে অ্যাঙ্গুলার মুমেন্ট ইনিশিয়াল অ্যাঙ্গুলার মুমেন্টটা জিরো রেস্টে ছিল সব আর ফাইনাল অ্যাঙ্গুলার মুমেন্টাম দুটো মিলে হবে ডিস্ক আর ম্যান মিলে হবে তাহলে এখানেও ইনিশিয়াল অ্যাঙ্গুলার মুমেন্টাম ইজ ইকাল টু ফাইনাল অ্যাঙ্গুলার মুমেন্টাম ইনিশিয়াল অ্যাঙ্গুলার মুমেন্টটা জিরো ফাইনাল অ্যাঙ্গুলার মুমেন্টটা দুটো মিলে দুটো মিলে মানে কি অ্যাঙ্গুলার মুমেন্টাম ফর ডিস্ক মোমেন্টাম ফর ম্যান আচ্ছা এবার ডিস্কের মোমেন্টামেগা ডিস্ক ওমেগা ডিস্ক প্লাস ম্যানের আই ম্যান ইন্টু ওমেগা ম্যান ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া দেওয়া আছে কত টু হান্ড্রেড ডিস্কের অ্যাঙ্গুলার স্পিড বার করতে হবে ম্যানের মোমেন্ট অফ ইনার্শিয়া এম আর স্কোয়ার ফিফটি ইন্টু এই রেডিয়াস টু স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ম্যানের অ্যাঙ্গুলার স্পিড দেওয়া নেই ম্যান ঘুরছে

এটা টু হান্ড্রেড ইন্টু হাফ আবার ও আচ্ছা তাহলে ওমেগা ডি ডিস্কের ওমেগা আর কি টু হান্ড্রেড ওয়ানের ক্যান্সেল মাইনাস হাফ রেডিয়ান পার সেকেন্ড এটা ডিস্কের অ্যাঙ্গুলার স্পিড লোকটার অ্যাঙ্গুলার স্পিড প্লাস আপ লোকটা যাচ্ছে এইদিকে ডিস্ক যাচ্ছে উল্টা দিকে লোকটা যদি সামনের দিকে যায় ডিস্ক এইভাবে ঘুরবে

আচ্ছা এইবার কী চাই তোমার চাই হচ্ছে টাইম একটা রেভলিউশন হতে কত টাইম লাগবে দেখো টাইম হচ্ছে এই যে টোটাল অ্যাঙ্গেল একটা রেভলিউশন মানে অ্যাঙ্গেল কত টু পাই রেডিয়ান তাকে ডিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করো ম্যানের অ্যাঙ্গুলার স্পিড উইথ রেসপেক্ট টু ডিস্ক তাহলে টু পাই আর এটা কত ওয়ান ওয়ান বা বা সেকেন্ড টু বাই সেকেন্ড অ্যান্সার এত টাইম লাগবে এই কনসেপ্ট রিলেটিভ স্পিডের এর জাস্ট কনসেপ্ট যার রেসপেক্টটা হয় সেটাকে আমরা রেস্ট ধরে নিয়ে অঙ্কটা করতে পারি এটাই আমাদের সুবিধা রিলেটিভ স্পিড প্রবলেম করার আচ্ছা লাস্ট প্রবলেম হচ্ছে আমাদের ফিফটি নম্বর দেখো ফিফটি নম্বর এ হলু অফ মাস এম অ্যান্ড রেডিয়াস আর ইজ ইন পিওর রোলিং মোশন এটা রোল করে যাচ্ছে তবে এটা ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যাচ্ছে অন ফ্লোর অ্যাকর্ডিং টু দ্য ফিগার ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ভি নট ইজ সেন্টার অফ মাসের ভেলোসিটি ভি নট ফাইন ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটিভ টু পয়েন্ট ও এই পয়েন্টের অ্যাবাউটে এখানে একটা ও পয়েন্ট আছে এর বার করতে হবে অ্যাঙ্গুলার মুমেন্টাম এই পয়েন্টের অ্যাবাউটে আচ্ছা এখানে দেখো এটা ঠিক যখন এখানে এই মুহূর্তে আছে তখন কিন্তু পজিশন ভেক্টর আমি সেন্টার অফ মাসে যদি পজিশন ভেক্টরটা বলি তাহলে এটা এটা পজিশন ভেক্টর এখান থেকে এইটুকু এখানে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল তো আমার তো কিচ্ছু জানা নেই তাহলে এই পজিশন ভেক্টর দিয়ে করা যাবে না আমি আমার একটা ট্রিক বলা ছিল যে এর তো মোশনের দিকে মানে মুমেন্ট অফ এর ডিরেকশন এদিকে অ্যাঙ্গুলার লিনিয়ার মুভমেন্ট অফ ডিরেকশন এই মুমেন্টামের যে লাইন অফ মোশন এই পয়েন্ট থেকে তারপেনিকার ডিসটেন্স এইটা যদি এই করে আমাদের এটা ট্রান্সলেশনাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে দেখো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাকচুয়ালি কারণ দুটো মোশন আছে এখানে রোলিং মোশন রোলিং মোশন মানে কি ধরো যখন আমি এই এখানে পয়েন্ট ধরলাম তাহলে এই যে এইটা অ্যাঙ্গেল এবার এখান থেকে এইটা এখানে চলে এসছে তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল স্মল হয়ে গেল ঘুরছে তো পজিশন ভেক্টর ঘুরে যাচ্ছে তার মানে হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড একটা আছে কিসের জন্য এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশনের জন্য একটা অ্যাঙ্গুলার স্পিড আছে তার মানে অ্যাঙ্গুলার মুভমেন্ট আছে আবার রোটেশনের জন্য একটা অ্যাঙ্গুলার আছে দুটোর সাম হবে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আচ্ছা দেখো তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে আমি করছি এল ট্রান্সলেশনাল প্লাস এল রোটেশনাল দেখো বোঝো ট্রান্সলেশনাল মানে হচ্ছে ট্রান্সলেশন এটা তার এই রেডিয়াস এটা আর বোধ বলা আছে এই ডিস্টেন্সটা আর তার মানে এটাকেও আর আমি বলবো তাহলে এই যে ডিস্টেন্স হচ্ছে এটা আর ইন্টু পি ব্যাস এটা ট্রান্সলেশনাল আচ্ছা প্লাস এল রোটেশন জন্য একটা আবার তার অ্যাঙ্গুলার মুমেন্টাম থাকবে রোটেশনের জন্য অ্যাঙ্গুলার মুমেন্টাম আই ওমেগা মেগা ব্যাস তাহলে এইটা আর পি মানে এম ভিনট

तो देखो तो 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 तो, एक कैंसिल हल्के एम भि नट आर प्लस ए थ्री एम भि नट इंटूर टू थ्री फाइव थ्री फाइव थ्री एम भि नट इंटू आर एट है टोटाल एंगुलर मुमेंटम भेक्टर सैन दिए लिखले आर पी এবং এটা টার্নিং এর জন্য অ্যাঙ্গুলার মুভমেন্ট অফ ডিরেকশন ভেতরের দিক দেখো আর ক্রস পি মানে ভেতরের দিক আর এটা রোলিং কি বলে রোটেশনের মোশনের জন্য ভেতরের দিকে হচ্ছে একই ডিরেকশন জন্য প্লাস সাইন নিয়ে আমরা করলাম তার মানে এম ভি আর ভেতরের দিক মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ যদি ভেক্টর ফর্মে লেখো বাস আমাদের প্রবলেম আবারও দশটা প্রবলেম হয়ে গেল এর একটা মোশনের জন্য এই পয়েন্টের অ্যাবাউটে একটা এর অ্যাঙ্গুলার মুভমেন্টাম থাকবে আবার রোটেশনালের জন্য এর একটা অ্যাঙ্গুলার মুভমেন্টাম থাকে তাহলে এর এর দুটো অ্যাঙ্গুলার মুভমেন্টাম এবং দুটোরই ডিরেকশন সেম দিক ভেতরের দিক ট্রান্সলেশনের জন্য এটাও ভেতরের দিক আর এটা এভাবে রোটেশন করছে তার জন্য ভেতরের দিক সেই জন্য আমরা টোটাল অ্যাঙ্গুলার মুভমেন্টাম এখানে প্লাস করলাম এবার ট্রান্সলেশনের জন্য লাইন অফ মোশনের ডিস্টেন্স পিন টু আর রোটেশনের জন্য হচ্ছে আইও মেগা করে প্লাস করে আমরা এটা করে পেলাম তাহলে আজকে দশটা অঙ্ক হয়ে গেল আমাদের আবার দেখা হবে পরের ক্লাসে খুব রিসেন্টলি পরের চ্যাপ্টার অর্থাৎ গ্র্যাভিটেশন শুরু করব তোমরা গ্র্যাভিটেশন মিস করবে না আশা করি গ্র্যাভিটেশন পড়া অত্যন্ত জরুরি খুব ইম্পর্টেন্ট গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশনও আর রোটেশনাল মোশন পড়লে গ্র্যাভিটেশন তাতে তোমার সুবিধা হবে পড়তে এগুলো একটু জানা থাকলে ওখানে লাগবে গ্র্যাভিটেশনে তো ওখানে ওখানেও তো রোটেশনাল মোশন আছে সানের চারপাশে আট করতে আর্ট নিজের অ্যাক্সেসের উপরে ঘুরছে যাই হোক আজকে আমি শেষ করছি এখানেই আবার দেখা হবে পরের ক্লাসে তোমরা আমার সঙ্গে থাকবে আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে এবং তোমরা যদি উপকৃত হও আমি তাতে আমারও তাতে ভাল লাগবে ঠিক আছে শেষ করছি এখানেই থাক পড়াশোনা করবে ঠিকঠাক